हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मल्लिका रॉय 8.5। आज आई बनाबो चना पकोड़ा। खूब अल्प उपकार करते पारबेन ए मुछमुछे पकोड़ाटी। और ये पकोड़ाटी बनानोर आगे आमी एकटा कथा सबाइके बोलछि, जारा जारा एखोनो आमार चैनलटि सबस्क्राइब करेनि प्लिज सबस्क्राइब करे दिन। ए मुछमुछे चना पकोड़ा बनानोर जन्य लागबे आपनार छोलार डाल। छोलार डालटा 4-5 घंटा भिजिए রাখবেন। এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ধুয়ে নিতে হবে 4-5 বার, যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার হয়। আমার ছোলার ডাল দেওয়া হয়ে আছে, আমি এগুলো জলও ঝরিয়ে নিয়েছি। আর এখানে আছে ছোলার ডালের জন্য পকোড়ার জন্য কিছু মশলা আছে, শুকনো লঙ্কা, জিরে, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া পাতা, লবণ। আর আমি ছোলার ডালটা মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য। তার সাথে দিতে হবে শুকনো লঙ্কা আর জিরেটা। এটা আমি পেস্ট করবো, এতে আমি কোনো জল দেবো না, এটা খুব শুকনো শুকনো পেস্ট হবে। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, থেঁতো করা রসুন, ওটা কিন্তু বাটা নয়, থেঁতো করা রসুন আছে, থেঁতো করা আদা আছে। এগুলো দিয়ে আর লবণ আর হলুদ, এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়েছি হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা কিন্তু ভালো করে হিট করে নিতে হবে, না হলে কিন্তু পকোড়া আপনার মুচমুচে হবে না। এবার আমি এগুলোকে দুপাশে ঠিক করে ভেজে নেবো, যাতে এক পাশ কাছে থাকলো আর এক পাশ পুড়ে গেল, এমন যাতে না হয়। বারবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে যতক্ষণ না এটা মুচমুচে হবে আর সোনালি কালার হবে। আর বেশিক্ষণ লাগবে না। আর এইটা বানাতে, পকোড়াটা বানাতে আপনার বেশিক্ষণ লাগবে না, বেশি জিনিসও লাগবে না, দেখলেন বেশি উপকরণও লাগে না এটা বানাতে। আপনি খুব সহজে খুব অল্প জিনিস দিয়ে এই এত সুন্দর একটা রেসিপি পেয়ে যেতে পারেন। আর আপনার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। পকোড়াগুলো রেডি হয়ে আছে, এতটাই মুচমুচে হয়েছে যে রাখছি আওয়াজ হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। প্লিজ আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করবেন। দেখুন বাটিতে রাখছি কেমন আওয়াজ হচ্ছে, তাহলে এটা এতটাই মুচমুচে হয়েছে যে রাখার পর এত সুন্দর একটা আওয়াজ আসছে। এটা এটা আপনি গরম গরম চায়ের সাথে খেতে পারবেন। গরম গরম চায়ের সাথে এমন সুন্দর চানা পকোড়া আর কোনো কথা হবে না। আবার আপনি সসের সাথেও খেতে পারেন, সস দিয়ে চানা পকোড়াটা খুব যাবে। আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। বাই।